কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নিউ জার্সিতে আসছি স্বামীনারায়ণ টেম্পল দেখতে। এটা হলো মন্দিরের মেন পয়েন্ট। এখানে পার্কিংয়ের কোনো সমস্যা নেই, অনেক পার্কিং আছে। মন্দিরের মেন পয়েন্ট দিয়ে ঢুকতেই আপনি ফাউন্টেন দেখতে পাবেন। এই যে পার্কিং লট, অনেক বড়, এখানে পার্কিংয়ের কোনো সমস্যা নেই। দূর থেকে ভিউটা অনেক সুন্দর লাগছিল মন্দিরের। আমি অনেক এক্সাইটেড, অনলাইনে স্বামীনারায়ণ টেম্পলের ওয়েবসাইটে সুন্দর সুন্দর পিকচার দেখেছি। 2019-এ আমি একবার এসেছিলাম, প্রথমবারের মতো, এসে পুরোই মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। এখন আমরা মন্দিরের দিকে যাচ্ছি। মন্দিরে প্রবেশ পথে যাওয়ার সময় হাতের ডান দিক থেকে এরকম একটা ভিউ দেখা যায়, যা খুবই সুন্দর। এখনও মন্দিরে কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই আমরা একটা ডিটুর নিয়ে মন্দিরের দিকে প্রবেশ করব। মন্দিরে যাওয়ার প্রবেশ পথটা খুবই সুন্দর। আমি দেখতে দেখতে যাচ্ছি, রাতে এখানে ব্লু লাইট দেয়, ওটা দেখতে অন্যরকম সুন্দর। এই যে এই বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা হলো ওয়েলকাম সেন্টার। এই যে এই বিল্ডিংটা, এটা হলো ওয়েলকাম সেন্টার, এটা এবছরই ওপেন করেছে। আমরা এখন মন্দিরের একদম সামনে চলে আসছি। এটা হলো মন্দিরের গেটটা, আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। সুন্দর নিখুঁত মার্বেল পাথরের কাজগুলো। এখান থেকে এখন মন্দিরের ভেতরে যাব। শ্রী স্বামীনারায়ণ মন্দিরটি জনগণের জন্য উন্মুক্ত করা হয় 2014 সালে। এই মন্দিরটি এখন বিশ্বের সব থেকে বড় হিন্দু টেম্পল। এই মন্দিরটি নির্মাণ করতে প্রায় $150 মিলিয়ন মতো খরচ পড়েছে এবং এই মন্দিরটির আয়তন হচ্ছে 162 একর। এখনও মন্দিরের কাজটা পুরোপুরি শেষ হয়নি। পুরোপুরি কাজ শেষ হয়ে আসলে এই মন্দিরটি হবে পৃথিবীর সব থেকে বড় হিন্দু টেম্পল। এই সুন্দর নিখুঁত কারুকার্যগুলোর পেছনে 2000-এরও বেশি আর্টিস্ট কাজ করে যাচ্ছে। বিভিন্ন প্রান্ত থেকে এই ডিজাইনগুলো করে নিউ জার্সিতে পাঠিয়ে দিচ্ছে এবং নিউ জার্সিতে 5000-এরও বেশি একটা টিম নিয়ে কাজ করে যাচ্ছে এই সুন্দর নিখুঁত ডিজাইনগুলোর জন্য। এই সুন্দর শ্বেত পাথরের মূর্তিগুলো অনেকগুলো ইতালি থেকে আনা হয়েছে। এই যে দৃষ্টিনন্দন কাজগুলো, দেখতে খুবই ভালো লাগে। আমি প্রথমবার এসে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আমার খুব ভালো লাগতো যদি আপনাদের মন্দিরের ভেতরে পাটটা দেখাতে পারতাম। ওখানকার ভেতরে কাজগুলো এত সুন্দর, এত সুন্দর, যা বলে বোঝানো যাবে না। মন্দিরের ভেতরে পাটটাতে কোনো রকম ছবি তোলা বা ভিডিও করা যায় না, তাই আপনাদের আসতে হবে মন্দিরটা দেখার জন্য। এই যে মন্দিরের সামনের পাটটা, এখানে দাঁড়িয়ে শুধু আপনি পিকচার তুলতে পারবেন। বাইরের পাটটা আমি দেখিয়েছি যতটুকু পসিবল হয়েছে। মেন মন্দিরে ঢোকার পর কিছুটা সামনে আগালে হাতের ডান দিকে বিশাল জায়গা দূরে ঠাকুরের জিনিসপত্র রাখা আছে বিক্রি করার জন্য। এই জায়গাটাও খুব চমৎকারভাবে, নিখুঁতভাবে কাজ করে মন্দিরটি সাজিয়েছে। এই যে ঠাকুরের আসনগুলো এখানে বিক্রি করছে, এগুলোর প্রাইস রেঞ্জ ছিল $150 থেকে শুরু করে $1000-এর উপর পর্যন্ত। এখানে ঠাকুরের যাবতীয় অনেক জিনিস পাওয়া যায়, ধূপকাঠি থেকে শুরু করে ঠাকুরের ছোট ছোট আসন আর ঠাকুরের যে আনুষঙ্গিক জিনিসপত্র লাগে ওগুলো এখানে পাওয়া যায় বিশাল এরিয়া জুড়ে। এখানে আবার কিছু ঠাকুরের মূর্তিও পাওয়া যায়। আমরা যখন লাস্ট টাইম এসেছিলাম এখানে অনেক ঠাকুরের আসন ছিল, ঠাকুরের ঘরও ছিল। এবারে ঠাকুরের আসনের সংখ্যা অনেক কম ছিল, এই 5-7টার মতো ছিল। এখানে বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় খাবার পাওয়া যায়, আবার স্ন্যাক্স জাতীয় খাবারও পাওয়া যায়, যেমন চানাচুর, চিড়ে ভাজা, ঝুড়ি ভাজা। আপনি চাইলে এখান থেকে খাবার কিনে ক্যাফেটেরিয়া গিয়ে খেতে পারেন। এখানে বিভিন্ন ধরনের ঠাকুরের মূর্তি পাওয়া যায়, যেমন গোপাল ঠাকুর, শ্রী গণেশ ঠাকুর, রাধা কৃষ্ণ। প্রাইসগুলো বিভিন্ন রেঞ্জের হয়ে থাকে, ইউজুয়ালি $50 থেকেই শুরু হয়। আমরা মন্দিরে এসেছি 1টা বাজে, তো মন্দির 3:30 বাজে ওপেন হবে। আমরা আসতে একটু লেট হয়েছে, তাই একটু ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম। 3:30টায় মন্দির দর্শন করে তারপর বাসায় যাব। এবারে সব থেকে বড় আকর্ষণ ছিল ওয়েলকাম সেন্টার। এবছরের সব থেকে বড় আকর্ষণ ছিল ওয়েলকাম সেন্টার অ্যান্ড ক্যাফেটেরিয়া। ওয়েলকাম সেন্টারে ঢোকার পরেই মনে হবে ডিফারেন্ট একটা জগতে চলে আসছি। কাজগুলো এত সুন্দর ছিল, আমি মুগ্ধ হয়ে দেখছিলাম খোদাই করা কাজগুলো।
ওয়েলকাম সেন্টার থেকে সোজা হাঁটলেই আপনি পেয়ে যাবেন ক্যাফেটেরিয়া। ক্যাফেটেরিয়ায় খুবই মনোরম সুন্দর একটা পরিবেশ ছিল। ক্যাফেটেরিয়াও অনেকটা জায়গা জুড়ে। ক্যাফেটেরিয়ায় অনেক ধরনের খাবার ছিল, খাবারগুলো অনেক মজা ছিল। সব থেকে মজার ছিল এখানে 3-4 ধরনের চা পাওয়া যায়। ক্যাফেটেরিয়াতে সবুজ আর্টিফিশিয়াল গাছ দিয়ে সাজানো ছিল। সব থেকে মূল আকর্ষণ ছিল মাঝখানের বট গাছটা, খুবই সুন্দর ছিল, একদম সাজানো গুছানো। মনেই হচ্ছিল না কোনো একটা রেস্টুরেন্টে বসে খাচ্ছি। এই পাশটায় সবুজ বাঁশ গাছ ছিল, খুবই সুন্দর ছিল জায়গাটা। এই সবুজের মধ্যে বসে এক কাপ গরম চা খেলে খুবই ভালো লাগে। এখানে বসে থাকতে থাকতে আমাদের অনেকটা সময় কেটে গেছে। এত সুন্দর পরিবেশে এতক্ষণ বসেছিলাম বুঝতেই পারিনি। এবার ঠাকুর দর্শন করতে যাব। আপনারা এখানে আসার আগে মন্দিরের ওয়েবসাইটে গিয়ে ওপেনিং আওয়ার ক্লোজিং আওয়ার জেনে আসতে পারেন। এই যে দূর থেকে স্বামীনারায়ণের স্ট্যাচুটি দেখা যাচ্ছে, মনে হচ্ছে যেন দূর থেকে উনি সবাইকে ওয়েলকাম করছে। আজকে সম্ভবত এখানে একটা বিয়ের অনুষ্ঠান ছিল। মন্দিরে আসলে কিভাবে সময় কেটে যায় তা বোঝাই যায় না। মন্দির এমন একটা জায়গা যেখানে আসলে মনটা শান্ত হয়ে যায়। এখান থেকে বসে আমরা স্বামীনারায়ণের স্ট্যাচুটা দূর থেকে দেখছিলাম আর বাইরের প্রাকৃতিক পরিবেশটা এনজয় করছিলাম। অনেক ঘোরাঘুরি করে এবার বাড়ি যাবার পালা। ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।